আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত। দর্শক, গত দীর্ঘদিনের পরিক্রমায় প্রায় 10 থেকে 15 বছরের কষ্ট ব্যথাজনিত সমস্যায় একবার চিন্তা করেন তো, আমরা 1-2 ঘন্টা দাঁতের ব্যথা বলেন বা শরীরের যে কোনো অঙ্গের ব্যথা সহ্য করতে পারি না, আর সেখানে একটা মানুষ যদি বছরের পর বছর ধরে এইভাবে ব্যথা সহ্য করতে থাকে কেমন লাগে, তার মানসিক অবস্থাটাতে কি হয়। অনেকেই আছেন যে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন, এই ধরনের মানুষদেরকে ধরে রাখাটা খুব কষ্টকর হয়। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হচ্ছে পরিবারের সাপোর্ট। পরিবারের যে সদস্যরা আছেন তারা যদি একটু সঠিকভাবে টেক কেয়ার করেন, তাদের চিকিৎসার সঠিক ব্যবস্থা করেন, এই ধরনের রোগীদেরকে ফিরিয়ে আনাটা সম্ভব। দর্শক, আজকে আপনাদের সামনে এখানে হাজির করেছি আমাদের একজন মা, গত প্রায় 15 বছর থেকে আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগেছেন, পাশাপাশি ওনার সোরিয়াসিস ছিল। এই দুইটার কম্বিনেশনে জীবন প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। হাঁটতে পারতেন না, চলতে পারতেন না, স্বাভাবিক কোনো কাজ করতে পারতেন না, সার্বক্ষণিক একটা ব্যথা বয়ে বেড়াতেন, প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেন। বাট সেই অবস্থা থেকে আজকে উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। এবং এই বিষয়গুলো আপনাদের সামনে বলার জন্যই আজকে উনি হাজির হয়েছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হয়ে একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। নূরজাহান। বাসা কোথায় আপনার? ভোলা। ভোলা কোথায়? বোরহানউদ্দিন। আচ্ছা, আমরা জানি আপনি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন এত দূর থেকে, কি হয়েছিল আপনার? আমার এই ব্যথাই। কোথায় কোথায় ব্যথা ছিল? ব্যথাই মাজাই সমস্যা বেশি। আচ্ছা, মাজাই। আর এই আর কেন করতেই নেই, এইটা আরো ফুলে আছে, এই কয়দিনে 10 দিনে একটু কমছে, ফুলে গিয়েছিল সবকিছু, প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা হতো। ব্যথাটা কতদিনের আপনার? 15 বছর। তার আগে তো সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন? ওই ওষুধ খাইলে একটু সুস্থ থাকি, আবার এই আবার এই সব হয়ে যায়। এই 15 বছরে এটার জন্য চিকিৎসা করেননি, কোনো ডক্টরের কাছে যাননি প্রথম? যখন ডক্টরের কাছে গিয়েছিলেন, আচ্ছা, যখন প্রথম ডক্টরের কাছে যান, ডাক্তার কি বলেছিল প্রথম, মনে আছে? কিছু করেন না, ব্যথার ওষুধ টষুধ দেয়, আচ্ছা, সুই করে, ব্যথার ওষুধ দেয়, খাই, ভালো থাকি কইলেন। আবার এই সব আবার হেড ধরে যাই, বা আমরা কি করবো আমি অন্যান্য জানি। আচ্ছা, চিকিৎসা মানে কয়েকদিন ওষুধ দিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না, আবার যখন যাচ্ছেন বলছেন অন্য জায়গায় যান। তারপর অন্য জায়গায় যাই। আচ্ছা, অন্য জায়গায় গেলে আবার দেয় ট্রিটমেন্ট, দিলে আবার আরো কয়েকদিন বাড়াতে আবার এই শুরু হয়। আচ্ছা, তারপর গেলে আমার ওষুধ আমার তো নেই। আচ্ছা, এই গত 10-15 বছর এইভাবেই কেটেছে, এইভাবেই কাটেছে। সর্বোচ্চ খারাপ কি হতো? প্রচন্ড ব্যথা, ঘুম ঘুমাতে পারছেন না, রাতের বেলা এমন হয়েছে রাতের পর রাত ঘুমাতে পারছেন না, কান্নাকাটি করছেন, ব্যথার যন্ত্রণায় ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না, সবার কাছে যাকেই দেখছেন তাকেই বলছেন আমি কি করবো, আমার কি করা উচিত, আমার ব্যথা যাচ্ছে না। এই গত 10-15 বছর থেকে এইভাবেই কেটেছে। হয়তো আজকে এই দিন প্রচন্ড আনন্দ, সবাই আনন্দ করছে, কিন্তু আপনার মনে আনন্দ নেই, কারণ আপনার তো ব্যথা, সারাক্ষণ ব্যথা বয়ে বেড়াচ্ছে। এইভাবে ঘুরতে ঘুরতে একটা সময় স্যারের সন্ধান পান। স্যারের সন্ধানটা কিভাবে পেয়েছিলেন? এই স্যাটারডে। হ্যাঁ হ্যাঁ, ওই আমার ফুটে ওই টিভিতে দেখছি, টিভিতে দেখেছিল, এবং তখনই ডিসিশন নিয়েছে যে আরে আমার তো মা আছে, আমার মাকে আমি নিয়ে আসি। প্রথম যেদিন স্যারের কাছে আসেন মনে আছে স্যার কি বলেছিলেন আপনাকে? কি ব্যথা জানি কইছি। আচ্ছা, তারপরে কি বলেছিল? যে সুস্থ হয়ে যাবেন, ভালো হবেন ইনশাআল্লাহ বলেছে না? আচ্ছা, তো সেই অনুযায়ী স্যারের আন্ডারে ভর্তি হয়ে গিয়েছেন। আজকে কততম দিন? 10-তম দিন। কেমন আছেন আজকে আপনি? এই যে একটু এই 10 দিনে একটু ভালোই বুঝি, হাঁটা চলা করতে পারছেন একা একা, এখন তো নিজে নিজে হেঁটে আসবেন। এই যে জয়েন্টের জয়েন্টের যে ব্যথা, হাতগুলো ফুলে যাওয়া, সেগুলো কি এখন আছে? এই যে একটু ভালোই আছে। আপনার সেই প্রচন্ড ব্যথা কি এখন আছে? আপনাকে ভালো আছে? না, আগের মতো নরম নাই। আলহামদুলিল্লাহ, হাঁটা চলা সবকিছু এখন ঠিক মতো, হাঁটা চলা করতেই আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, গত 15 বছরের কষ্ট মাত্র 10 দিনে উনি সুস্থ হয়ে গেছেন, ভালো আছেন, হাঁটাচলা করতে পারছেন, স্বাভাবিক সব কাজই করতে পারছেন। এরকম হাজারো মানুষ আছেন যাদের মুখে এভাবে হাসি ফুটে উঠেছে শুধুমাত্র সঠিক চিকিৎসার কারণে। যদি সঠিক চিকিৎসা নিতে পারেন সঠিক সময়, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।